চুয়েটে পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। সকালে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে টেকসই উন্নয়ন ও প্রযুক্তির জন্য পদার্থ বিজ্ঞান শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, তুরস্ক, ভারত, জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশত শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসেছে।